আসসালামু আলাইকুম বন্ধুগণ, আই অমর, নোয়াখালীর তুনাগত। মুই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ই হয়েছে আমরা বিকাশ অ্যাকাউন্টের লিমিট নিয়ে। বিকাশের কোম্পানির শৈলীর মধ্যে চর্বি জমে গেছে, ই হয়েছে আগের মতো কিন্তু লিমিট নেই। সো আজকে আমি এ নিয়ে আলোচনা করব। বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার যে সেন্ড মানি এবং ক্যাশ আউট এবং বায়ার্ট এবং পেমেন্ট করতে পারবেন সেটা নিয়মগুলি আজকে দেখাচ্ছি। নতুন নিয়মটা চালু হয়েছে এখন, অবশ্যই এটা কিছুদিন আগে চালু হয়েছে, তবু অনেকে রিকোয়েস্ট করলো যে এই ব্যাপারে একটা ভিডিও করি। সো আমি আজকে সেইটা নিয়ে আমি আলোচনা করছি। কেশিন মানে আপনার একটা এজেন্ট সিম থেকে আপনার পার্সোনাল সিমে, অথবা একটা পার্সোনাল সিম থেকে একটা পার্সোনাল সিমে দিনে কয়বার টাকা আসতে পারবে একটা পার্সোনাল সিমে। সো একটা এজেন্ট সিম থেকে একটা পার্সোনাল সিমে, অথবা একটা পার্সোনাল সিম থেকে একটা পার্সোনাল সিমে যে টাকাটা ঢোকে এটা হচ্ছে দিনে দুইবার ঢুকতে পারবে, প্রত্যেক মাসে হচ্ছে 20 বার, মানে দিনে দুইবার করে মাসে হচ্ছে 20 বার টাকা ঢুকবে। মিনিমাম হচ্ছে ধরেন আজকে 50 টাকা ঢুকলো, এমন করে দুইবার 100 টাকা ঢুকতে পারবে, অথবা 7,500 করে দুইবার 15,000 টাকা ঢুকতে পারবে, অথবা একবার 15,000 টাকা ঢুকবে। এটা হচ্ছে একটা পার্সোনাল সিমে। আর এটার মাসে পার্টে হচ্ছে 15,000 টাকার বেশি ঢুকবে না, মানে একদিনে 15,000 টাকার বেশি ঢুকবে না, হাইস্ট হলে দুইবার, মানে 15,000 টাকার উপরে বেশি ঢুকবে না, হাইস্ট হলে দুইবার, প্রত্যেক মাসে হচ্ছে 1,00,000 টাকা। এটা হচ্ছে পার্সোনাল সিমে টাকা ঢোকার নিয়মটা। আর হচ্ছে সেন্ড মানি, মানে একটা পার্সোনাল সিম থেকে আপনার কত টাকা যাবে, এটা হচ্ছে মাসে আপনি পার ডে হচ্ছে আপনি সেন্ড মানি করতে পারেন 20 বার। আপনি যদি মনে করেন যে আপনার একটা পার্সোনাল সিম থেকে একটা পার্সোনাল সিমে সেন্ড মানি হবে 20 বার, এই যে 20 বার, আর মাসে হচ্ছে 70 বার, আর হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, মানে আপনি 10 টাকা থেকে শুরু করে আপনার 10,000 টাকা লেনদেন করতে পারবেন একদিনে, এই 10,000 টাকা একদিনে। আর দিনে কয়বার? দিনে হচ্ছে 20 বার, মানে আপনি 20 বার করতে পারবেন, কিন্তু 10,000 টাকার উপরে পাঠাতে পারবেন না, আর প্রত্যেক মাসে হচ্ছে মাত্র 25,000 টাকা। চলে আসছি বাই এয়ারটেম, মানে আমরা যে মোবাইল রিচার্জ করি সেটা হচ্ছে পার ডে 50 বার, আপনি 50 বারের উপরে বাই এয়ারটেম করতে পারবেন না, আর প্রত্যেক মাসে হচ্ছে 1,500 টাকা, 10 থেকে শুরু করে লেনদেন করতে পারবেন, ম্যাক্সিমাম হচ্ছে 1,000 টাকা, মানে আপনার পার ডে আপনার 1,000 টাকার উপরে হবে না, পার ডে 10,000 টাকার উপরে হবে না, আর আপনার প্রত্যেক মাসে 1,00,000 টাকার মতো বাই আইটেম করতে পারবেন, মানে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। আর যে পেমেন্ট, কোনো লিমিট নেই, আনলিমিটেড করতে পারবেন। পেমেন্ট বলতে আমরা ওই যে বিকাশ অ্যাকাউন্টে যেমন এরকম দেখাই, *247#, যেমন আপনার 3 নম্বর পেমেন্ট, এই পেমেন্টে এই মার্চেন্ট অ্যাকাউন্ট বলতে যেমন দেখা যাচ্ছে আরং, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ওরা বিকাশের পেমেন্ট অপশনটা চালু রাখে, ওইগুলো চালু থাকবে, শুধু পেমেন্টটা আনলিমিটেড করা যাবে। সো আপনার পেমেন্ট করার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পেমেন্ট বেশি করলে বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়, কারণ আমার এই পর্যন্ত প্রায় 2টা অ্যাকাউন্ট প্রবলেম হয়েছে একমাত্র পেমেন্ট হওয়ার কারণে, অতিরিক্ত পেমেন্ট। তারপর হচ্ছে ক্যাশ আউট, ক্যাশ আউট হচ্ছে প্রত্যেক দিনে 2 বার, আর হচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে 10 বার, 10 বারের বেশি কিন্তু ক্যাশ আউট হবে না, 50 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, প্রত্যেক দিনে 10,000 টাকার উপরে কিন্তু ক্যাশ আউট হবে না, আর প্রত্যেক মাসে হচ্ছে 50,000 টাকার উপরে ক্যাশ আউট হবে না। সো 10 বারের ক্যাশ আউট কিন্তু দেওয়া যাবে না মাসের মধ্যে। আর রেমিটেন্স এগুলো সচরাচর কেউ করে না, ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স, এতটুকুই। তো এখন বিকাশ অ্যাকাউন্টের ব্যাপারে যেটা সতর্কতা, যে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ভোটার আইডি কার্ড এবং সঠিক তথ্য, নিজের আইডি কার্ড ব্যবহার করবেন, আর লিমিটের ব্যাপার যেটা এটা ফলো করবেন, তাহলে টাকা আটকে থাকবে না। ধন্যবাদ।